স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত এবং আমার আন্তরিক শুভেচ্ছা। স্টুডেন্টস, আজকে আমি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 লেসন 3 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের আলোচনায় একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, আর এই প্যাসেজের নাম হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। তো প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ড্রিম, ড্রিমটা কি, ড্রিম মানুষ কেন দেখে, ড্রিম নিয়ে মানুষ কেন এতটা রিসার্চ করছে। তো আজকে মূলত আমরা আলোচনা করব যে তোমার এবং আমার যে একটা স্বপ্ন আছে, স্বপ্নটা কি, স্বপ্নটা কেন থাকা উচিত, এবং সেই স্বপ্নের মাধ্যমে মূলত আমরা কোথায় পৌঁছতে পারি সে বিষয়ে। তো চলো শুরু করি। তো এর আগে একটু কথা বলতেই হয় যে ইংরেজি কিন্তু আমাদের মাতৃভাষা না, যার কারণে আমরা যখন প্যাসেজটিকে পড়ব তখন উক্ত প্যাসেজটি যদি আমরা বুঝতে চাই তাহলে অবশ্যই ওই প্যাসেজের কিছু ওয়ার্ড মিনিং এবং সিনোনিম আমাদের জানা থাকলে আমরা প্যাসেজটিকে খুব ভালোভাবে বুঝতে পারবো এবং সেখান থেকে আনসার করতে পারবো। ফর দিস রিজন, এই কারণেই আমি কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং এবং সিনোনিম তোমাদেরকে লিখে দিব, যেগুলো তুমি কী করবে খাতায় নোট করে নেবে। তো চলো শুরু করি। শুরুতে দেখো আমি লিখেছি অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট শব্দের অর্থ কী? অ্যাক্টিভিস্ট শব্দের অর্থ তুমি এই অ্যাক্টিভ দেখেই বুঝতে পারবে। তো তবুও আমি বলে দিই, তুমি লিখে নাও সক্রিয় ব্যক্তি। অ্যাক্টিভিস্ট শব্দের অর্থ হচ্ছে সক্রিয় ব্যক্তি। স্টুডেন্টস, এরপর যদি আমি বলি ক্রিয়েট, ক্রিয়েট শব্দের অর্থটা কি? দেখো এখানে লেখা আছে ড্রপ রাইট বা ডট রেন। তো আমি এটার অর্থ কি বলবো, হচ্ছে মতবাদ অথবা ধর্মীয় কোনো মতবাদ, লিখে নেবে কিন্তু খাতায়। এরপর দেখো লিখেছি ক্রিপলস, ক্রিপলস। তো এর সিনোনিম হচ্ছে ডিজ অ্যাবল্ড, ডিজ অ্যাবল্ড। তো ক্রিপলস শব্দের অর্থ আমি বলবো খোড়া, খোড়া বা ডিজ অ্যাবল্ড, অক্ষম, এক কথায় আমরা বলতে পারি অক্ষম বা খোড়া। তারপরে হচ্ছে ডিসক্রাইমিনেশন, অর্থ তুমি অবশ্যই জানো। দেখো এখানে ইনইকুইটি, অসামঞ্জস্যতা বা বৈষম্য বলতে পারো, কি বলতে পারো, বৈষম্য। আচ্ছা ড্রামাটাইজ, ড্রামাটাইজ অর্থ কি? কোনো গল্পকে, কোনো গল্প বা বিষয়কে কি করা, হ্যাঁ নাটকীয়তা দান করা, ঠিক আছে। আর এর অর্থ সিনোনিম হচ্ছে অ্যাম্পলিফাই। ওকে ড্রিপ, ড্রিপ অর্থ কি? দেখো এখানে আমি লিখেছি ফিল্টার, ফিল্টার। তাহলে ড্রিপ অর্থ আমি কী বলতে পারি, ঝরানো। দেখো ফিল্টার করলে পানি ঝরে পড়ে না, আর ড্রিপ অর্থ হচ্ছে ঝরানো, ড্রিপিং। ড্রিপিং শব্দ অর্থ কি? দেখো ব্যারিশমেন্ট, সরি ব্লান্ডার, ব্লান্ডার মানে কি, একদম বিহীন করা। তাহলে ড্রিপিং অর্থ বলতে পারি বিহীন করা বা ঝলসানো, কি বলবা, ঝলসানো। ওকে এক্সাইল, এক্সাইল অর্থ কি, ব্যারিশমেন্ট মানে কি, নির্বাসন করা, কাউকে বাদ দিয়ে দেওয়া। ক্লাসাইল অর্থ আমরা কি বলবো, নির্বাসন করা। ওকে ফেস, ফেস অর্থ আমরা কি বলতে পারি, ফেস মুখোমুখি। দেখো এখানে কনফ্রন্ট। এরপর হচ্ছে জ্যান্টি, জ্যান্টি জ্যান্টাইল, সরি জ্যান্টাইল, জ্যান্টাইল নট জিউস। তাহলে জ্যান্টাইল শব্দের অর্থ হচ্ছে যে ইহুদি নয়, এমন যে ইহুদি নয়। কারণ এখানে নট জিউস আছে, যদি জিউস হতো তাহলে এখানে নট শব্দটা বসতো না, যার কারণে আমরা বলতে পারি জ্যান্টাইল শব্দের অর্থ হচ্ছে যে ইহুদি নয়, এমন। ওকে এরপর আমরা দেখো এখানে শিখব হিউমানিটারিয়ান, হিউমানিটারিয়ান। তো এই শব্দের অর্থটা আসলে কি? তো আমরা বলতে পারি হিউমানিটারিয়ান শব্দের অর্থ হচ্ছে মানব হিতৈষী, মানব হিতৈষী। আর আর এর সিনোনিম হচ্ছে ফিলান্থ্রপি। স্টুডেন্টস, এরপর হচ্ছে ইন্টারপোজিশন। তোমরা জানো আমরা অনেক সময় বলে থাকি যে হ্যাঁ আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, তার মানে কি, নাক গলানো,
হ্যাঁ তাহলে ইন্টারপোজিশন শব্দের অর্থ আমরা বলতে তো কি বলতে পারি হস্তক্ষেপ করা বা হস্তক্ষেপ হ্যাঁ যেহেতু এটা নাউন হস্তক্ষেপ তারপর আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ কি হতে পারে ডিয়ার স্টুডেন্টস ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ আমি বলতে পারি যে তোমার নিস্তেজ হয়ে যাওয়া ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ হচ্ছে নিস্তেজ হয়ে যাওয়া বা কাউকে নিস্তেজ করে দেওয়া আর এর সিনোনিম হচ্ছে ফাইট ফাইট ডিয়ার স্টুডেন্টস এরপর আমি লিখেছি লোনলি লোনলি শব্দের অর্থ কি দেখো এখানে লেখা আছে ডিজার্টেড মরুভূমি কিন্তু লোনলি শব্দের অর্থ হচ্ছে একাকিত্ব নির্জন যেখানে কেউ থাকে না তাহলে লোনলি শব্দের অর্থ হচ্ছে একাকিত্ব বা নির্জন তো তুমি অবশ্যই আমার বিশ্বাস যে এই লেখাগুলো বা এই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই কিন্তু খাতায় নোট করবে খাতায় নোট করে মুখস্থ করে ফেলবে যার যত ওয়ার্ড মিনিংয়ের ভাণ্ডার বেশি সে তত বেশি ইংরেজি জানে এরপর দেখো আমি লিখেছি ম্যাডাম হ্যান্ডকাফ এই যে হাত কড়ি আছে না হাত করে মানে হাতে যে তোমার পুলিশে কি পড়ায় হাত করা হ্যাঁ অর্থাৎ হাতে যে হ্যান্ডিক্যাফ লাগায় সেটা তাহলে আমরা মূলত এর ভালো ভালো কি বলতে পারি হাত করে আচ্ছা নন ভায়োলেন্ট তাহলে নন ভায়োলেন্ট অর্থ কি দেখো এখানে সিনোনিম লেখা আছে পিসফুল তাহলে যেখানে কোনো ধরনের কি নাই হস্তক্ষেপ নয় কোনো ঝামেলা নয় অর্থাৎ এক কথায় বলতে পারি শান্তি বা প্রশান্তি ডিয়ার স্টুডেন্টস তাহলে নন ভায়োলেন্ট অর্থ আমরা কী বলতে পারি শান্তি বা প্রশান্তি তারপর দেখো লিখেছি আমি এটাকে বলবো নালিফিকেশন বা নিউলিফিকেশন ক্যান্সিলেশন ক্যান্সেল মানে কি বাদ দেওয়া তাহলে নিউলিফিকেশন অর্থ আমরা কী বলতে পারি বাতিল করা বা নালিফিকেশন তুমি যেটাই বলো এর অর্থটা হচ্ছে কি বাতিল করা এরপর হচ্ছে অপারেশন ডিয়ার স্টুডেন্টস অপারেশন অর্থ কী হতে পারে হ্যাঁ দেখো অপারেশন শব্দের অর্থ হচ্ছে এখানে লেখা আছে পারসিকিউশন পারসিকিউশন তাহলে আমরা বলতে পারি পীড়ন করা মানে কাউকে অত্যাচার করা ঠিক আছে পীড়ন বা অত্যাচার যেহেতু এটা নাম তাই আমরা লিখব পীড়ন বা অত্যাচার এরপর হচ্ছে প্রসপারিটি সাকসেস প্রসপারিটি শব্দের অর্থ হচ্ছে কি বলো সম্পদশালী বা সম্পত্তি হ্যাঁ প্রতিপত্তি লিখে দাও তারপর হচ্ছে কি লিখেছি এটা রেসিস্ট রেসিস্ট রেসিয়ালিস্ট রেসিয়ালিস্ট বা রেসিয়ালিস্ট তাহলে রেসিস্ট শব্দের অর্থ আমরা কি বলবো বর্ণবাদী কি বলবো বর্ণবাদী আচ্ছা এরপর হচ্ছে রিভেল দেখো এক্সপোজ তুমি জানো এক্সপোজ অর্থ প্রকাশ করা রেভেল অর্থ প্রকাশ করা ডিয়ার স্টুডেন্টস এরপর আরও কিছু ওয়ার্ড মিনিং আছে তোমরা একটু কষ্ট করে লিখে নাও তোমাদের কাজে দিবে রাইজ রাইজ অর্থ কি একটু ভাবো দেখো এখানে লেখা আছে অ্যাসেন্ট অ্যাসেন্ট তাহলে রাইজ অর্থ আমরা বলতে পারি সমৃদ্ধ হওয়া কি বলতে পারি সমৃদ্ধ হওয়া আচ্ছা তাহলে অ্যাসেন্ট অর্থ কি হবে বা অ্যাসেন্ট অর্থ সমৃদ্ধ হওয়া তো স্টুডেন্টস এরপর হচ্ছে সেগ্রি সেগ্রিগেশন সেপারেশন তাহলে কি সেপারেশন অর্থ কি আলাদা করা বা বাদ দেওয়া হ্যাঁ বা বিচ্ছিন্ন করা তাহলে সেগ্রিগেশন অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করা সেলফ এভিডেন্ট অবভিয়াস সেলফ এভিডেন্ট অর্থ কি হবে স্বত প্রমাণ মানে সত্য প্রমাণ অথবা সত্য সিদ্ধ বা স্পষ্ট বলতে পারো অবভিয়াস অর্থ কি স্পষ্ট আচ্ছা স্ল্যাব স্ল্যাব শব্দের অর্থ কি ক্রীতদাস স্ল্যাব শব্দের অর্থ হচ্ছে ক্রীতদাস সার্ভেন্ট আচ্ছা স্টিল এখনো ইভেন না তারপরে কি সোয়েটার সোয়েটার অর্থ কি হতে পারে খুব প্রচন্ড গরমে হাঁস ফাঁস করা ঠিক আছে বা ছটফট করা সোয়েটার শব্দ অর্থ হচ্ছে প্রচন্ড গরমে ছটফট করা এরপর হচ্ছে কি ভাইসিয়াস ভাইসিয়াস ইনহিউম্যান অমানবিক যেটাকে আমরা এক কথায় বলতে পারি পাপাচার সম্পর্কিত ঠিক আছে দূষিত কুলুষিত তাহলে ভাইসের শব্দ অর্থ কি ভাইসিয়াস ভাইসাস বা ভিসিয়াস যেটাই বলো এটা অর্থ হচ্ছে পাপাচার বা পাপিষ্ঠ বা পাপ সম্পর্কিত অথবা
কলুষিত বা দূষিত ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা আমার এই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই খাতায় নোট করে নিয়েছো এবং সাথে তোমার হচ্ছে এই সিনোনিমগুলো কারণ এগুলো তোমাদের অবশ্যই দরকার এগুলো না থাকলে কিন্তু তুমি কি করতে পারবে না আমি যে প্যাসেজটা পরবর্তীতে আলোচনা করব সেই প্যাসেজটি ভালো করে বুঝতে পারবে না তো দ্রুত লিখে নাও এরপরে আমরা প্যাসেজ অংশ নিয়ে আলোচনা করব ফ্রেন্ডস তো আমি তোমাদেরকে যে ওয়ার্ড মিনিংগুলো লিখে দিয়েছিলাম বা লিখে দিয়েছি আশা করি সেগুলো তোমরা নোট করে নিয়েছো এখন আমি তোমাদের সামনে প্যাসেজটি উপস্থাপন করার চেষ্টা করব তো এখান থেকে আমি মূলত আলোচনা করব যে এই প্যাসেজের মধ্যে আমার যে স্বপ্নটা তোমার যে স্বপ্নটা সেটা কেমন হওয়া উচিত আর একজন নিগ্রোর স্বপ্ন কেমন সেই বিষয়টি নিয়ে আজকে আমি এখানে আলোচনা করব তো লেখাগুলো একটু ছোট হয়েছে বুঝতে তোমাদের একটু সমস্যা হবে তো তোমরা একটি কাজ করবে সেটা হচ্ছে তোমরা সবাই একটু ওই টেক্সট বুকটা বের করে বসো যাতে করে ক্লাসটা বুঝতে তোমাদের একটু সুবিধা হয়ে থাকে আর ডিয়ার স্টুডেন্টস আমি শুরুতে লিখেছি তোমরা খেয়াল করে দেখো দ্য নিগ্রো ইজ স্টিল দ্য নিগ্রো ইজ স্টিল কি স্টিল নট ফ্রি নিগ্রোরা এখন পর্যন্ত কি নয় মুক্ত নয় তোমরা বোর্ডের দিকে খেয়াল করে দেখো এবং বইয়ের সাথে মিলিয়ে নাও আচ্ছা The life of the Negro is still sadly crippled by the manacles of segregation and the chains of discrimination. Negro jatir jibon ekhono bichhinno koroner je shrikkho ebong boishommer shekole dukkhojonok bhabe bogo kore rakha hoyeche তো দেখো আমি বলি এভাবে যে দ্য লাইফ অফ দ্য নিগ্রো নিগ্রোদের জীবন ইজ স্টিল এখনো স্যাডলি ক্রিপল দুঃখজনকভাবে কি করা হয়েছে বন্ধনে আবদ্ধ করে রাখা হয়েছে বাই দ্য মিরাকলস অফ সেগ্রিগেশন সেগ্রিগেশন কিসের পৃথকীকরণের সে কোন দ্বারা অ্যান্ড দ্য চেইনস অফ ডিসক্রাইবিলেশন এবং বন্ধনের ডিসক্রাইবিলেশন বৈষম্যের যে শেকল সেই শেকল দ্বারা তাদেরকে সবসময় ঘায়ল করা হচ্ছে দ্য নিগ্রো লিভস নিগ্রোরা বাস করে অনেক লোনলি আইসল্যান্ড কোথায় বাস করে তোমার একটা নির্জন দ্বীপে ইন দ্য মিডেস্ট অফ এ ভাস্ট ওশান বিশাল এক সমুদ্রের মাঝখানে অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি যে সাগরের মধ্যে আছে প্রচুর ধন সম্পদ কিন্তু তারা বাস করে কিসে পভার্টি দারিদ্রতার মধ্যে দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি আচ্ছা নিগ্রোরা এখন পর্যন্ত ঝরে পড়ছে আমেরিকার সমাজের বিভিন্ন প্রান্তে হোয়াইট সিটিজেন তারা নিজেদেরকে খুঁজে পাচ্ছে বা নিজেকে খুঁজে পাচ্ছে একজন নির্বাসিত হিসেবে ইন হিজ ওল্ড ল্যান্ড তার নিজ মাতৃভূমিতে ভালো করে কথাগুলো খেয়াল করবে সো তাই উই হ্যাভ কাম হিয়ার আজকে আমরা এখানে এসেছি চলে টু ড্রামাটাইজ নাটকীয়তা দান করতে বা নাট্যস্থ করতে এ শেমফুল কন্ডিশন একটা লজ্জাজনক অবস্থায় আই সে টু ইউ আমি তোমাকে বলতে চাই বা আমি আপনাদের বলতে চাই মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা সো ইভেন তো তাই এমনকি এখন পর্যন্ত বা এখনো উই ফেস দ্য ডিফিকাল্টিস টু আমরা এখনো যে সমস্যার মধ্যে আছি অ্যান্ড
কেউ বড় এবং ভবিষ্যতে যে সমস্যার সম্মুখীন হব। আই স্টিল হ্যাভ এ ড্রিম, আর এই ব্যাপারে আমার একটা স্বপ্ন আছে। চলো আমরা স্বপ্নটা নিয়ে আলোচনা করি। দেখো লিখেছি যে ইটস এ ড্রিম, এটা হচ্ছে একটা স্বপ্ন। ডিপলি রোটেড, যা নিহিত গভীরে নিহিত ইন আমেরিকা ড্রিম, আর যেটা হচ্ছে আমেরিকান বাসীদের বা আমেরিকান এর প্রত্যেকটা মানুষের অন্তরে এই স্বপ্নটা নিহিত আছে। তারপর দেখো লিখেছি আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে, আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে দিস ন্যাশন, একদিন এই জাতি উইল রাইজ আপ, কি হবে, উজ্জীবিত হবে, অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিয়েট, এবং ধর্মীয় যে মতবাদের প্রকৃত অর্থ অনুযায়ী তারা পরিচালিত হবে বা বসবাস করবে। উই হোল্ড দিস ট্রুথস, আর আমরা এই সত্যতাগুলোকে বাস্তবায়ন করব, টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। আমরা জানি প্রত্যেকটা মানুষকে সমান অধিকার নিয়ে বা সমানভাবে সৃষ্ট। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে অন দ্য রেড হিলস অফ জর্জিয়া। তো এখানে দেখো আমি একটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করেছি, জর্জিয়া। এখন প্রথমত তোমাদের কোশ্চেন হচ্ছে জর্জিয়াটা আসলে কি। তো জর্জিয়া হচ্ছে একটা দেশ, ঠিক আছে। তো জর্জিয়ার যে লোহিত পাহাড়, হ্যাঁ, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে দ্য রেড হিলস অফ জর্জিয়া, জর্জিয়ার লোহিত পাহাড়ের উপরে দ্য সলস অফ ফর্মার স্ল্যাবস, যে কৃতদাসের যে সন্তানেরা, অ্যান্ড দ্য সলস অফ ফর্মার ওনার্স, এবং কৃতদাসের মালিকের যে সন্তানেরা, উইল বি এবল টু সিট টুগেদার, তারা একত্রে বসবে অ্যাট দ্য টেবিল, এক টেবিলে অফ ব্রাদারহুড, ভাতৃত্বের বন্ধনে। অর্থাৎ জর্জিয়ার লোহিত পাহাড়ের উপরে বসবাসকৃত যে তোমার কৃতদাসের মালিকের সন্তানেরা এবং কৃতদাসের সন্তানেরা, তারা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে এবং এক টেবিলে বসে তারা খাবে। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দেখ ওয়ান ডে দ্য স্টেট অফ বিশি পিসির মতো একটা রাজ্য, স্টেট সোয়েলটরের উইথ দ্য হিপ অফ ইনজাস্টিস, যেখানে ইনজাস্টিস অর্থ হচ্ছে অন্যায়, অবিচারের দাবদাহে ছটফট করছে মানুষ, হ্যাঁ, সোয়েলটরে দ্য হিপ অফ অপ্রেশন, যেখানে অত্যাচারের হিপিলয়ে প্রত্যেকটা মানুষ ছটফট করছে, উইল বি ট্রান্সফর্ম, যেটা কি হবে, পরিবর্তিত হবে ইনটু অ্যান ওয়াসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস, স্বাধীনতা এবং ন্যায়ের সমুদ্রে পরিণত হবে, বা ন্যায়ের অথবা সমুদ্রে, সরি, ন্যায় অথবা স্বাধীনতা মূলক একটা রাষ্ট্রে তারা কি হবে, পরিণত হবে। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট মাই ফোর লিটল চিলড্রেন উইল ওয়ান ডে লিভ ইন এ ন্যাশন, আমার ছোট্ট ছোট্ট চারটা শিশু বা সন্তান কি হবে, তারা একদিন একটা জাতিতে বসবাস করবে, হ্যাঁ, যেখানে দে উইল নট বি জাস্ট বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, যেখানে কখনোই তাদেরকে বিচার করা হবে না তাদের কি দ্বারা, গায়ের চামড়া দ্বারা, বাট বাই দ্য চেঞ্জ অফ দ্য ক্যারেক্টার, মূলত তাদের বিচার হবে তাদের চরিত্র দ্বারা, অর্থাৎ তাদের ভেতরে যে অন্তর্নিহিত চরিত্র আছে সেই চরিত্রের বিষয়বস্তু দ্বারা তাদেরকে বিচার করা হবে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ডাউন ইন অ্যালাবামা উইথ ইটস ভয়েসিয়াস রেসিস্ট, জাতিগত যে পাপ অ্যালাবামাতে আছে সেই বিষয়ে আজকে আমার একটা স্বপ্ন আছে, আর সেটা দেখো উইথ ইটস গভর্নর হ্যাভিং লেস
draping with the words of interposition and nullification বা nullification অর্থাৎ এই আলাবাবর যে সরকার উনি যে পক্ষপাতমূলক আচরণ করে থাকেন সেই বিষয়ে আবার একটা স্বপ্ন আছে সেটা হচ্ছে that what they write down in Alabama lead to black boys and black girls একদিন আলাবাবার যে ছোট্ট কালো বর্ণের বালক এবং ছোট্ট কালো বর্ণের মেয়েরা উইল বি এবল টু জয়েন হ্যান্ডস তারা হাতে হাত রেখে একত্র হবে উইথ দ্য লিটল হোয়াইট বয়েজ ছোট্ট ছোট্ট সাদা বর্ণের বালকদের সাথে অ্যান্ড হোয়াইট গার্লস এবং সাদা বর্ণের মেয়েদের সাথে অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর যে বন্ধুটা হবে ভাতৃত্বের এবং বোনের ডিয়ার স্টুডেন্টস তো আজকে আমার এই পর্যন্তই আলোচনায় প্যাসেজ থেকে আগামী ক্লাস ইনশাআল্লাহ আমি প্যাসেজ থেকে বিভিন্ন কোশ্চেন ফ্লো চার্ট সামারি চোজ দ্য বেস্ট অ্যান্সার এগুলো নিয়ে উপস্থিত হব তো তোমরা প্যাসেজটি বাসায় আরও ভালো করে চর্চা করো যদি এখান থেকে কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আমাকে জানাও আমি সলভ করার চেষ্টা করব সবাই ভালো থাকবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম